महात्मा गांधी प्रयाण दिवस उपलक्षे प्रार्थना सभा ব্যারাকপুর গান্ধীঘাটে आयोजित कर्मसूची उपस्थित সস্ত্রীক রাজ্যপাল। নিশীদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসের রাজ্য সরকারের আয়োজিত কর্মসূচিতে যোগ দিলেন ব্যারাকপুর গান্ধীঘাটে সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকর। এছাড়াও এই দিনের কর্মসূচিতে যোগদান করেন রাজ্যের মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী, রাজ্যের তথ্য সংস্কৃতি সচিব শান্তনু বসু, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, উত্তর চব্বিশ পরগনা জেলার জেলাশাসক সুমিত গুপ্তা, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মনোজ ভার্মা সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। প্রথা অনুযায়ী রাজ্যের মন্ত্রী রাজ্যপালের পাশের আসনে বসার কথা থাকলেও রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সাংসদকে পাশে নিয়ে বসার জন্য রাজ্যপালের পাশে না গিয়ে বসে অনুষ্ঠানের অতিথিদের জন্য নির্দিষ্ট করা চেয়ারে মঞ্চের নিচে বসেন। এদিনের প্রার্থনা সভা শেষে গান্ধী স্মৃতিসৌধে পুষ্প অর্পণ করেন রাজ্যপাল সহ অন্যান্য ব্যক্তিত্বরা। কর্মসূচি শেষে রাজ্যপাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, রাষ্ট্রপিতা শান্তিদূত অহিংসা কে পূজারী মহাত্মা গান্ধীজি কি পুণ্যতিথি পর হম সবকো সংকল্প লেনা চাহিয়ে কি হম অহিংসা ওর শান্তি কে দূত বনে। प्रजातांत्रिक व्यवस्था में हिंसा का कोई स्थान नहीं है। हिंसा और प्रजातांत्रिक व्यवस्था एक दूसरे के दुश्मन है। मेरा सभी से आग्रह है, राष्ट्रपिता को नमन करते हुए, कि हमें वो दृश्य दोबारा देखना नहीं पड़े जो दृश्य गत वर्ष चुनाव के पश्चात आप और हम सब ने झेला है। অপরদিকে নিজের ক্ষোভ রাজ্যপালের কাছে জানিয়ে রাজ্যের মন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, একজন সুপারি কিলারকে রাজ্যপাল পাশে নিয়ে বসায় তিনি রাজ্যপালের পাশে বসেননি। পরবর্তীকালে রাজ্যপাল যখন আমাকে জিজ্ঞাসা করে, আমি প্রোটেস্টটা করি যে কোনো প্রফেশনাল কিলার আপনার ডান দিকে বসে আছে। আমি এইভাবে ওনাকে বলেছি, উনি যখন আমাকে ডেকে বললেন যে তুমি আমার নিচে, আমি বসেছিলাম, আমার সৌজন্য আছে, যখন রাজ্য সরকারের তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে সরকার হিসাবে, আজকে প্রোটোকল মিনিস্টার হিসাবে এখানে যখন এসেছি তখন আমার সৌজন্য আছে, আমি নিচে বসেছিলাম। কিন্তু আমি আসিনি কেন, আমি প্রফেশনাল কিলার আপনার ডান দিকে বসে রয়েছে। উনি আমার পিঠ বলছে, পিঠটা চাপড়ে বলছেন না ইয়ে ইয়ে নাই হওয়া চাই। বাঙালি খাবার বাঙালি থালিতে, এভরিডে উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস।